গেল সপ্তাহখানেক ধরে রাজশাহীতে তীব্র শীত। এতে শুধু মানুষ নয়, কাবু হয়ে পড়েছে পশু পাখিও। জেলার বেশিরভাগ পোলট্রি খামারে প্রতিদিন গড়ে 5 থেকে 10টি করে মুরগি মারা যাচ্ছে। তাই ভেতরে যাতে বাতাস প্রবেশ করতে না পারে, সেজন্য লেয়ার ও ব্রয়লার মুরগির খামারগুলোর চারপাশ পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন খামারিরা। অনেকে আবার বাল্ব জ্বালিয়ে খামার উষ্ণ রাখার চেষ্টা করছেন। খামারিরা বলছেন, শীতে রানীক্ষেত, ফাউল টাইফয়েড ও পেটে পানি জমা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। শীতের কারণে যে মুরগি মারা যাচ্ছে, প্রত্যেকদিন 2-3টি করে মরে। চারিপাশে মানে বাতাসে আমরা ঘিরছি সব, তারপরে ঠান্ডা আটকে যাচ্ছে না তো। মুরগি দেখি যে ঝিমা ঝিমানি পরে, এতে টোপ কালো হাজার হাজার পরে মারা যায়। জেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গত 3 সপ্তাহে খামারগুলোতে প্রায় 15 থেকে 20 হাজার মুরগি মারা গেছে। প্রচণ্ড ঠান্ডাজনিত কারণে যেসব খামারে বাচ্চা তোলা হয়েছে, সেসব খামারে বাচ্চা কিছু মারা যাচ্ছে, এবং এটা ঠান্ডাজনিত কারণে, যেটাকে পাইলিং বলা হয়, পাইলিং হয়ে মারা যাওয়া। এ অবস্থায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা খামারিদের দিচ্ছেন নানা পরামর্শ। খামারটা চারিদিকে ঘিরে দেবে, যাতে বাতাস, শীতের কারণে শৈত্যপ্রবাহ বাতাস যাতে খামারে প্রবেশ না করে। এছাড়া আমরা ভ্যাকসিনেশন কার্যক্রমটা যাতে তারা চালিয়ে যেতে পারে। প্রাণিসম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় ছোট বড় মিলিয়ে পোলট্রি খামারের সংখ্যা প্রায় 5,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।